আর মাত্র একটা মাস, তারপরেই সাত পাকে বাধা পড়বেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। দিন যত এগিয়ে আসছে ততই যেন অপেক্ষা দীর্ঘ হচ্ছে গৌরবের কাছে। ঠিক এক মাস আগে হবু বউকে কি প্রমিস করলেন গৌরব? গৌরব বললেন, বিয়ের ঠিক এক মাস আগে ঋদ্ধিমাকে প্রমিস করছি সারা জীবন বন্ধু হয়েই থাকব। আসলে সম্পর্কের শুরুটা বন্ধুত্ব দিয়েই। ঋদ্ধিমা আগেই বলেছিলেন গৌরব আমার বেস্ট ফ্রেন্ড, সেখান থেকেই রিলেশনশিপটা ম্যাচিউর করে। তাই যতই বিয়ের নামে প্যাভিলিয়নে তাদের এন্ট্রি করা হোক না কেন, বন্ধুত্বের সম্পর্কটাই শুরু ও শেষ। দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করার আগে টেনশন হচ্ছিল কিনা জানতে চাইলে গৌরব বলেন, অনেকেই বলেন বিয়ের দিন এগিয়ে আসলে টেনশন হয়, তবে আমার তেমন কিছু হচ্ছে না। অনেকদিন ধরেই একটু একটু করে শপিং শুরু করেছিলেন দুজনে, তবে এখন তাদের প্রিপারেশন তুঙ্গে। বিয়ে তো বটেই, বিয়ের পর নিজেদের নতুন ফ্ল্যাট সাজানোর কাজেও ব্যস্ত হবু এই দম্পতি।